আমিজান আমি তো জন্টুদাকে নিয়ে হুশিয়ার সাবধান এখন বাজে আছে আমিজান জুনটু জন্টুদাকে নিয়ে আমি আমাদের সেই ফুলবাগানে খেলা করছিলাম আমিজান আর তোমাকে আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাচ্ছি না আমিজান সেজন্যই তো আমি আপনার ডাক শুনে আর স্থিরতের ভক্তি নেই তাই আমার জন্টুদাকে নিয়ে আমার আমিজানের কাছে আমি চলে এসেছি বাবা জন্টু ও তুমি কোথায় গিয়েছিলে হাই রে মা গো কইও না আবার নইছি মানুষের জ্বালাইন দা হন যায় না হাই রে মানুষ রে দুনিয়ায় কত জায়গা বইরে রয়েছে ব্যাক মানুষ দিয়ে এমবুরা ভিড় করছে এক বোতল করে পানি নিলাম গো দুইয়া দুইয়া ওখান থেকে তো আমরাও আসলাম তো আমরা তো কোনো লোক দেখলাম না না মানুষ ভালা আছে খারইতে খারে খারে আটকাই ধরে মানুষ ভালা আছে আমি যান হ্যাঁ বলো আপনি তো আমাকে ডেকেছেন কিন্তু আমি যান আমি তো আপনাকে একটি কথা বলতে ভুলে আমি যান আচ্ছা বলো কি বলতে চাও আমি যান আমি যে বলতে বড় ভয় পাচ্ছি আমি নির্ভয় দান করলাম বলো আমি যান আমি ঝন্টু দাকে ওই শানবান্দার ঘাটে মাছ ধরতে যাব আমি যান আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন আমি যান না আমি ওই শানবান্দার ঘাটে তোমাকে কিছুতেই যেতে দেব না কেন আমি যান ওই শানবান্দার ঘাটে গেলে কি হবে কারণ আমার সাথে তো আমার ঝন্টুদা যাবে আমি তাহলে শুনবে আমি যান বলেন তোমার যে আরো ছয়টি ভাই ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12 বছরের জন্য বাড়িতে তারা যে আমার বুকে আজও ফিরে আসেনি তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দেব না মা ঠিকই কইছে ঠিক বলেছে ছয়টা ভাই হ্যাঁ একটাও ফিরে আসে না একটিও ফিরে আসেনি খালি অঙ্গ বাবা মার বুকে ফিরে আইছে হাসা কথা কইছি তো হাসা কথা বলেছো না তাহলে আচ্ছা তোমার হাঁচা মিছা কিছুই বলতে হবে না আচ্ছা শোনো আমি জানের কাছে এভাবে যদি কথা বলি তাহলে আমি জানকে যেতে দেবে আমি জানকে বুঝিয়ে সুঝিয়ে নরম সুরে ভালো করে বুঝিয়ে তারপরে রাজি করাতে হবে মা কি আমাকে কথা শুনবো বাবা যদি কইতে ফট করে রাজি চুপ চুপ দুষ্ট আমি জান হ্যাঁ বলো তুমি ঝন্ডুদার কথায় রাগ করো না তুমি তো জানোই ওটা হচ্ছে তোমার পাগল ছেলে আমার কথা রাগ করবে কে জুতা দিয়ে বাড়িয়ে রাগ করবে না কখন তোকে আমি জুতা দিয়ে বাড়িলাম না যদি কোনো দিন আমি মারি হেডে কইলাম পাগল মানুষে বাইরে বাড়ি ভরে দুষ্ট কথা একদম চুপ চুপ ঠিক আছে কি বলেছি হ্যাঁ মনে থাকবে চুপ আমি জান এই আমি জান তুমি তো বলেছো যে তোমার ছয় ছটি ছেলের মধ্যে সবচেয়ে আদরের সন্তান হচ্ছে আমি তুমি তো আছোই আমি দুলাই লক্ষিন্দর তাহলে তুমি আমাকে কেন বিদায় দিচ্ছ না আমি জান আমার কোনো কিছু হবে না আমার সাথে আমার জন্ডুতা থাকতে অবশ্যই আমি থাকতে তোমার কোনো ভরসাই নেই চুপ ভরসা নাই মানে এভাবে বললে কিন্তু যেতে দেবে না ভাই যে বুঝে নিকু বলতে হবে আম্মা ও ভাই না মা দুজন মু না যত বড় একটা বলো মা দুজন মু এই আমি তো বলেছি তোদেরকে আমি যেতে দিব না না